মামি মাহিন আসতে সময় লম্বা হয়েছে গা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই হচ্ছে আমার মেজো মামা। আমি আজকে মেজো মামার বাসায় এসেছি। তার আগে আমি আপনাদের সম্পূর্ণ বাসাটা ঘুরে একটু দেখাচ্ছি। এইখানে আমি মেজো মামার বাসায় আসছি, আমি আর মাহিন, আর এই হচ্ছে নুসরাত, মানে নুসরাতদের বাসা এটা। আমার মেজো মামার এক ছেলে এক মেয়ে। তো ঈদের দিন বলে মামার বাসাটা একটু এলোমেলো হয়ে আছে, অনেক মেহমান আসে ঈদের দিন। আর সবচাইতে বড় কথা হচ্ছে কুরবানি ঈদের দিন আমার মেজো মামা আর মামি সবসময় বলে যে কুরবানির দিন মাংসটা তোমরা আমাদের বাসায় রান্না মাংসটা খাবা। এর জন্য আমরা আর কি যাই, আর আমার সবাই চলে গেছে আর কি, আমি সবার পরে গেছি। আমার ব্যস্ততার কারণে মামার বাসায় যাইতে একটু দেরি হয়েছে, আর সবাই চলে গেছে, এই কারণে বাসাটা একটু এলোমেলো হয়ে আছে। মেহমানের চাপ থাকলে তো বাসা একটু এলোমেলো হয়, এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, তো এইখানে এই যে আয়নাতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমি। এই রুমটা আর কি নুসরাত থাকে, এটা নুসরাতের রুম। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকেও আমার মিলি ব্লগস নামে একটি পেজ আছে, সেইখানেও আশা করি আপনারা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নুসরাতের রুমে যে রংটা এটা আর কি নুসরাতেই পছন্দ করছে। আপা আমার সাথে প্রতিবারই আসে এই বাসায়, কিন্তু এবার আপা আসতে পারেনি, আপা একটু ব্যস্ত, মানে এই কারণে আপা আসতে পারে না। আবার এদিক দিয়ে বৃষ্টি, বৃষ্টির জন্য আর কি বের হওয়া যায় না। তো তারপরেও আমি একটু আসছি। নাহিদের রুম, আমরা বেশিরভাগ আসলে আর কি নাহিদের রুমেই আড্ডা দেই, আর নুসরাতের রুমে আমরা সবাই মিলে রাত থাকি। আর এই যে নুসরাত আর মাহিন একসাথে খেতেছে, নুসরাত আর মাহিন একই স্কুলে পড়ে আফাজউদ্দিনে। আর এই হচ্ছে মেজো মামি, না এটা হচ্ছে নাহিদ, মেজো মামার বড় ছেলে। আমরা যখন এই বাসায় আসি সব খালারা, তখন ভাষাটা একদম ভরপুর থাকে মানুষে। তো এইখানে নুসরাত মাহিন নাহিদ সবাই আছে। তো মামি মাহিনকে নিয়ে যাচ্ছে খাবার দিবে বলে। মামি মাহিনকে খুব আদর করে, কারণ মামির কোনো ভাই নাই। মামি আমি দেখছি যে কয়বারই আমার মাহিনকে ডাকে, ভাই ছাড়া কথা বলে না, নাম ধরে ডাকে না, মাহিনকে সবসময় ভাই বলে ডাকে, মানে খুবই আদর করে। তো এইখানে নুসরাত আর মাহিন সারাক্ষণ আছে খেলাধুলা নিয়ে ব্যস্ত, ওরা দুজনে একসাথে থাকলে আর কারোর লাগে না। সবাই তো চলে গেছে, আমি একা, এর জন্য আমার সবকিছু এখন ফাঁকা ফাঁকা লাগতেছে। তো এখানে আবার মামি আমাদের জন্য খাবার রেডি করতেছে, তো আমিও ভিতরে চলে আসলাম। তো এই যে এখানে পায়েস রাখা আছে, রোস্ট পায়েস, এখানে গুড়ের পায়েস আর চিনির পায়েস, আমার দুইটাই খুব পছন্দ। আর এই তো গরুর মাংস গরম করে রাখা আছে, সামনে কোক দেওয়া আছে। তো মামি এখানে আমাদের খাবারটা আর কি বেড়ে দিচ্ছে। আমি আসলে আর কি গরুর মাংস দেওয়া মুড়িটা বেশি পছন্দ করি, পোলাও আমার বেশি ভালো লাগে না, এর জন্য মামি এখানে আমি বলছি আমি মাংস দিয়ে মুড়ি খাবো বলে মামি আমাকে মাংস আর মুড়ি দিচ্ছে, কারণ কুরবানিতে গরু মাংস দিয়ে মুড়ি আসলে অনেক ভালো লাগে। এটা আপনাদের কীরকম লাগে জানি না, কিন্তু আমার বেশ ভালো লাগে। তো মেজো মামা আমার সাথে বসে পড়বে রাত্রে, একসাথেই খাবে, বলতেছে অনেক দেরি হয়ে গেছে, তো সবাই তো চলে গেছে, তো কি করব, আমি তো যাইতে পারি নাই। মামিও বলতেছে যে তোমার জন্য অনেকক্ষণ দেরি করছি, তারপরেও মামি খায় নাই, বলতেছে মিলি আসবো তারপরে খাবো। তো আমি আসছি, তারপরে একসাথে আর কি টেবিলে বসা। তো মেজো মামা আর কি গরু মাংস দিয়ে খাইতেছে, তো মাংসটা খুব স্বাদ হয়েছিল। আমার মারা হচ্ছে চারজন, আমার মা হচ্ছে সবার বোনদের মধ্যে বড়, আর তিন মামা। আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই স্কিপ করে দেখবেন। খাওয়া দাওয়া শেষে আর কি আমরা একটু ড্রয়িং রুমে বসলাম। তো ড্রয়িং রুমে বসে এই যে নুসরাত যে খেলাধুলা করতেছে, ওর নাম হচ্ছে গুগল। নুসরাত ওকে খুব আদর করে আর যত্ন নুসরাতই করে। তো এখন তো প্রায় 10:30 বাজে, আমাদের যাওয়ার পালা, আমরা এখন চলে যাচ্ছি, তাই আমাদেরকে সবাই বিদায় দিতেছে। তো মাহিনের মনটা খুব ভার, এই বাসায় থেকে যখন মাহিন যায় ওর মনটা খুব ভার থাকে, কারণ নুসরাতকে নিয়ে এখানে খেলাধুলা করে, সমবয়সী তো প্রায়, এর জন্য নুসরাতকেও খুব মিস করে, নুসরাতও মাহিনকে খুব মিস করে। ঈদের দিন হইলেই বলবো মাহিনকে নিয়ে আসো, মাহিনকে বাসায় পাঠিয়ে দাও, কিন্তু আজকে ওর থাকার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নাই, আমাদের আবার পরের দিন বাবার বাড়ি যাইতে হবে, সেই জন্য আর কি বিদায় নিয়ে চলে যাওয়া। তো ওই দিকটা তো মাও আশায় থাকবে যে মিলিয়ে আসবো, বা দৃষ্টিদের আমরা সবাই একত্রে আর কি বাবার বাড়ি যাই, সেই জন্য চলে যাইতেছি। আর এইখানে আমরা রিক্সার জন্য একটু ওয়েট করতেছি, আর মামি আমাদেরকে না বিদায় দিতেছে। আজকের ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।